বিয়ের কাবিননামা পেশারে যুবক নাকি বিদ্ধ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, কথাটি আমার নয়, কথাটি বলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সাম্প্রতিক বিষয়াদি নিয়ে বরাবরই সরব থাকেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। দিন কয়েক আগে বিয়ে করেছেন বড় ছেলে রনকে, এবার তাই আলোচনার বিষয়বস্তু বিবাহ সম্পর্কিত। ছেলেদের বিয়ের ভাবনা, কাবিননামা, নারী নির্যাতন মামলা সবগুলো বিষয়ে আলাদা আলাদা করে কথা বলেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিস্তারিত উঠে এসেছে তার ফেসবুক পোস্টে। ছেলের বিয়ে উপলক্ষে তিনি নিজেই এখন নবযৌবনে। নবযৌবনে আসিফ যেন শুনতে পাচ্ছেন তরুণ প্রজন্মের হৃদয়ের ধ্বনি। ছেলেদের বিয়ের বেলায় কী কী সমস্যার সম্মুখীন হতে হয় জানালেন এই গুণী শিল্পী। তিনি বলেন, প্রথম প্রশ্নই থাকে, ছেলেটা ইনকাম করে তো? ফ্যামিলি স্ট্যাটাসও একটা ফ্যাক্টর। যে মেয়েটা প্রাপ্তবয়স্ক তার মতামত জড়িয়ে থাকে সেই ফালতু প্রশ্নে। শরীয়ত মোতাবেক বিয়ের পদ্ধতি আদৌ মানা হয় কিনা জানি না, তবে কাবিননামার পেশারটা পাত্র নামে বিবাহ উন্মুখ ছেলেটাকে হতাশ করবেই। কাবিননামার নিরাপত্তা প্রশ্নে আসিফের কড়া প্রতিক্রিয়া। বিয়ে হয় হৃদয়ের বন্ধনে চিরকালের জন্য, সেখানে সত্য এলে তো বন্ধন সংযোগ ঘটে না। শিল্পীর ভাষ্য, কাবিননামার সময় সিকিউরিটি বাবদ যে অর্থ ইদানিং চাওয়া হয় সেটা এক ধরনের ব্ল্যাকমেলিংই বটে। একটা বিয়ের যোগ্য যুবক এই পেশারে পুরুষ হওয়ার আগে বিদ্ধ হয়ে যায়। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ভবিষ্যৎ নিরাপত্তা প্রশ্ন ওঠা অবশ্যই কিছুটা অবান্তর। বিয়ে মানে একটা অনন্ত জীবনের হিসাব, সেখানে সত্য আসলে তো বন্ধনে আসল সংযোগ পিছিয়ে যাবে ভাই, এটা অন্যায়। রাষ্ট্রের উচিত ম্যারেজ লোনটাকে সরল সুদের কিস্তিতে ফেলে দেওয়া। নিশ্চিত করতে হবে সংসার করার অধিকার। ছেলেদের বিরুদ্ধে আরেকটি মোক্ষম হাতিয়ার, নারী নির্যাতন মামলা। এই সঙ্গীত শিল্পীদের মতে আরও একটা ঝামেলা আছে নারী নির্যাতন টাইটেলে। কোনো কারণে ঝামেলা হলেই ছেলেটাকে ফাঁসিয়ে দেওয়ার লাইন আদালত পর্যন্ত প্রায় যায়। জামিনবিহীন ভয়ঙ্কর মামলা। অপরাধ বিবেচনা প্রমাণের আগেই একটা ছেলে খুবই অসহায় হয়ে পড়ে। সব ছেলে ফেরেস্তা হবে না, এটা মেয়েদের ক্ষেত্রে একই। সমাজে অসম চোখ রাঙানিকে উপেক্ষা করতে হবেই। এত সত্যের বেড়াজালে দীর্ঘ বৈবাহিক জীবনে মেনটেন করা প্রতিটি মানুষের জন্য এক ধরনের মানসিক টর্চার। মেয়েদের লাইফের সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে আসলে পুরুষ নির্যাতন অট শাস্তির যোগ্য চলছে। শেষ দিকে দাম্পত্য জীবন, নারী পুরুষ উভয়ের সমঝোতা ও কর্তব্য কথা উল্লেখ করেন এই গুণী শিল্পী। তার কথায় নারী পুরুষের সাংসারিক সমঝোতা জরুরি। বিয়ে করতে চাওয়া ছেলেটাকে বাংলাদেশের সংবিধান না বুঝিয়ে স্বস্তি দেওয়া প্রয়োজন। কিছু বাই ডিফল্ট পুরুষ ছাড়া সবাই সংসার করে বাবা হতে চায়। মন নরম করুন, অনাগত সুন্দর জীবন নামের ফুলগুলো ফুটতে দিন। আমি শিওর বিয়ের মাধ্যমে শাশ্বত সম্পর্কের সৃষ্টি হয়। লেনদেনে শুধু ঝামেলায় সৃষ্টি করে, অনন্ত ভালোবাসার জায়গায় হিসেব নিকেশ ঢুকে যায়। চাপ সৃষ্টি আর নয়, ভালোবাসা খুঁজুন। আমার পরিবারের সর্বোচ্চ নিয়ন্ত্রক বেগম সালমা আসিফ নিজেই একজন অনন্য উদাহরণ। তিনি আমার সারা জীবন হিস্যা, তার সাথে লেনদেনে বড্ড বেমানান। উল্লেখ্য, সোমবার রাজধানী অফিসার্স ক্লাবে বিয়ে করান আসিফ আকবরের বড় ছেলে রনকে, কনে ইসমত শেরিন ইশিতার বাড়ি গোপালগঞ্জে। 1960 সালে একই দিনে আসিফের বাবা মার বিয়ে হয়েছিল। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।